আপনি প্রশ্ন করেছেন যে সর্বপ্রথম বাংলার জমিনে তাওহিদ নিয়ে, তাওহিদের দাওয়াত নিয়ে কে এসেছিলেন, তার নামটি এবং কিভাবে তাওহিদের দাওয়াত পৌঁছলো বাংলার বুকে, এটা জানালে আপনি খুশি হতেন, এবং তারিখ সহ কত সনে এই তাওহিদের দাওয়াত প্রবেশ করেছে বাংলার জমিনে। এ বিষয়ে আমি যেটা উত্তর দিতে চাই সেটা হলো লা আদরি বা লা আলাম, আমি নিজে জানি না। তার মানে সুখ্যাতি সূক্ষ্মরূপে আমি বলতে পারি না এ তাওহিদের ডাক, তাওহিদের দাওয়াত কখন বাংলা জমিনে প্রবেশ করেছে। তবে পুরো ইসলামটা অর্থাৎ দিনে ইসলামের দাওয়াত, যদিও সেটা বিকৃত আকারে হোক বা সুফি মতবাদ লেভেলে হোক, এটা প্রবেশ করেছে অনেক আগে, বলা যেতে পারে 700-800 হিজরি এর নাগাদ বাংলার জমিনে ইসলামের দাওয়াত পৌঁছেছে। এবং এই ইসলাম পৌঁছার দুটি গেট বলা যেতে পারে, ডক্টর আসাদুল্লাহ আল গালিবের থিসিসের ভিত্তিতে বলতেছি যে ইসলাম পৌঁছার দুটি গেট রয়েছে। একটি হলো চট্টগ্রামের গেট, সমুদ্র পথে কিছু আরব বণিক এসেছিলেন, তারা ইসলামের দাওয়াত প্রচার করেছে যতটুকু তারা জানতেন, এবং এই গেট দিয়ে প্রবেশ করেছেন কিছু সুফি সাধক, সুফি সাধক যাদের মাঝে রয়েছেন শাহজালাল সহ আরো অন্যগণ। তো এটা একটা গেট ইসলাম প্রবেশের। তো এই ইসলাম যে প্রবেশ করেছিল, এই ইসলাম তেমন শুদ্ধ ইসলাম ছিল না, এটা সুফিবাদের ইসলাম, সুফিবাদ মিশ্রিত ইসলাম, বাবা মার্কা ইসলাম। এই জন্য দেখা যায় যে চিটাগাংয়ের লোকগুলি মুসলিম হয়েছে বটে, কিন্তু পীর মুরিদি পরস্তি তাদের মধ্যে থেকে যায়নি, এবং এই সব এলাকাগুলিতে পীর মুরিদি তরিকা বেশি। তো ইসলাম প্রবেশের তাহলে একটা গেট পাওয়া গেল, চিটাগাং যে গেট দিয়ে প্রবেশ করেছিলেন আরব্য বণিক, যাদের সেরকম শিক্ষা দীক্ষা ছিল না বটে, তবে তারা তারা যা জানতো তাই তারা প্রচার করে গেছে। আর এই গেট দিয়ে প্রবেশ করেছেন সুফি সাধকগণ, শাহজাল সহ আরো অন্যান্যগণ। এটা হলো সুফি মতবাদ পুষ্ট ইসলাম। ইসলাম প্রবেশের আর একটা গেট, সেটা হলো আরব্য কিছু বণিক এবং সহি আকিদার দায়ী এলাল্লাহ, তারা মালয়েশিয়া ইন্দোনেশিয়া হয়ে ইন্ডিয়ার ভিতরে তারা প্রবেশ করে কেরালার পথে, ইন্ডিয়ার কেরালা হয়ে তারা রাজশাহী হয়ে তারা প্রবেশ করে বাংলাদেশে। তো এই ইসলাম কত সালে পৌঁছেছে আমি বলতে পারতেছি না, তবে আনুমানিক বলা যেতে পারে এরকমই কাছাকাছি হবে 700-800 হিজরি, আল্লাহ তাআলা আলাম। আগে আমি বলেছি যে আমি এই বিষয়টিতে তারিখ সহ আমি বলতে পারবো না। তো এই গেট দিয়ে যে ইসলাম প্রবেশ করেছিল, ইসলামটা ছিল তুলনামূলক সফি বিশুদ্ধ, পীর সুফি মতবাদের ইসলাম এখানে ছিল না, পীর সুফিবাদের সুফিতন্ত্রের মিশ্রণ ছিল না এই ইসলামে। এজন্য দেখা যায় যে এই উত্তরাঞ্চল বাংলাদেশের উত্তরবঙ্গে তুলনামূলক এই শিরিক বিদাত এগুলি কম রয়েছে, সুফি মতবাদও কম রয়েছে এবং মাজার পূজা ইত্যাদিও কম রয়েছে, তুলনামূলক খুব কম মাজার পাওয়া যাবে, অল্প সীমিত। এর কারণ হলো সহি দাওয়াতের একটা প্রভাব ছিল, আর বিশেষ করে ব্রিটিশ সরকারের আমলে দুজন আল্লাহ ভীরু বান্দা প্রবেশ করেন, তারা উভয় সহোদর ভাই, একজন হলেন এনায়েত আলী এবং আরেকজনের নাম হলো বেলায়েত আলী। এই দুইজন ছিলেন সালাফি মানহাজের, তারা অক্লান্ত পরিশ্রম করেন বাংলাদেশের আনাচে কানাচে, এবং তাদের পরিশ্রম শুরু হয়, সালাফি দাওয়াত শুরু হয় উত্তরবঙ্গ থেকে। এজন্য ওয়ালিল্লাহিল হামদ উত্তরবঙ্গে সালাফিদের সংখ্যা অনেক বেশি, এবং অনেক বড় বড় আলেম আজও উত্তরবঙ্গে রয়েছে। বলা যেতে পারে মদিনা বিশ্ববিদ্যালয়ের ফারেক যারা, এদের অধিকাংশই উত্তরবঙ্গ থেকে।
তো এই এনায়েত আলী এবং ভেলায়েত আলী এই উভয়ের নিরলস পরিশ্রমের মাধ্যমে আহলা হাদিস সালাফিদের মানহাজের লোকদের সংখ্যা দিন দিন বাড়তে পারে। বলা যায় যে ইনারাই এই সালাফিয়াতের বীজ বপন করে গেছিলেন উত্তরবঙ্গে, এবং উত্তরবঙ্গ থেকে শুরু করে আরও বিভিন্ন অঞ্চলে তারা ছড়িয়ে ছিটে পড়েছিলেন। তো তাদের দাওয়াতে যারা প্রভাবিত হয়েছিলেন তারাই পরবর্তীতে এই সালাফি দাওয়াতকে প্রচার প্রসার করেন, এবং এভাবে এই সহি দাওয়াতের কথা বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে প্রত্যঞ্চলে পৌঁছে যায়। তো এটা ছিল আর একটা পথ ইসলাম প্রবেশের, যার ব্যাখ্যা কিঞ্চিত ব্যাখ্যা আপনাকে বলা হলো। তো এতটুকু আমি বলতে পারলাম উপস্থিত, আর নির্দিষ্ট করে তারিখ কত সালে প্রবেশ করলো সহি দাওয়াত, কত সালে প্রবেশ করলো সহি মতবাদের দাওয়াত, এভাবে নির্দিষ্ট তারিখ সহ বলতে পারলাম না, এজন্য যে আমার কাছে উপস্থিত এরকম কোনো উপাত্ত বা এরকম কোনো রেফারেন্স নাই, কারণ কুয়েতের জমিনে বসবাস করছি আর এটা যেহেতু বাংলার ইতিহাস, বাংলাদেশের ইতিহাস, সেই হিসেবে আরবি কেতাবে এগুলো পাওয়া মুশকিল। তাই আশা করি এতটুকু জানলেই যথেষ্ট ইনশাআল্লাহ, আর বেশি জানার ইচ্ছা থাকলে ডক্টর গালেব সাহেবের থিসিসটা, আহলাদিস থিসিসটা, থিসিস যেটা উনি লিখেছেন ডক্টরেট করতে গিয়ে এবং যার উপরে উনি ডক্টরেট ডিগ্রি পেয়েছেন, এটা অধ্যয়ন করতে পারেন। আমি এই বইটি ফার্স্ট ও লাস্ট পড়েছি, অধ্যয়ন করেছি। বইটি বলা যেতে পারে আহলাদিস আন্দোলনের ওপরে মানে জ্ঞান লাভের একটি উত্তম মাধ্যম। তাই এ বিষয়ে যতটুকু বললাম এই কেতাব থেকে এবং আরো অন্যান্য কেতাব থেকে উপস্থিত যা মনে আসতেছে, আল্লাহ রাব্বুল আলামিন যা ফাতাহ করলেন আমার উপরে সে অনুযায়ী বললাম। আল্লাহ তাআলা আলামু বিসসাব ওয়া ইলাইহিল মারজিউ ওয়াল মাআব, আল্লাহ আল মুস্তাআন ওয়া আলাইহি তুকলান, ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।